হ্যাঁ, মায়ানমারে ওখানে সংঘাত হচ্ছে, ইন্টারনাল সংঘাত হচ্ছে, এবং সেই সংঘাত এর ফলে আমাদের এইখানেও একটা বোমা, দুইটা বোমা পড়েছে, এবং ওরা বলেছে যে এইগুলো এস্ট্রে হঠাৎ করে চলে, কোনো মোটিভ নাই এর পিছনে, উস্কানি আমাদের দিচ্ছে না, কিন্তু বাই মিস্টেক তারা বলেছে যে এইটা আমাদের এখানে এসে পড়ে গেছে। এবং তারা মোটামুটিভাবে আমরা আমাদের নিজেদের অবস্থান শক্ত করেছি, ওইখানে আপনারা জানেন যে বেশ সংঘাত হচ্ছে, তো তার ফলে আমাদের ভয় হলো যে এই পারসিকিউটেড লোক যদি আবার আমার দেশে ঢুকার চেষ্টা করে। আমরা এই জন্য আমাদের যত বর্ডার গার্ড এবং অন্যান্য সিকিউরিটি অ্যাপারেট সবাইকে আমরা সতর্ক করে দিয়েছি, উই আর রেডি, কেউ যাতে এখানে না আসতে পারে এর কারণে। আর আমরা তাদের আজকেও তাদের অ্যাম্বাসেডার রাষ্ট্রদূতকে আমরা তলব করেছিলাম, আমরা আমাদের উদ্বেগের কথা এবং আমরা তাদের প্রতিবাদ জানিয়েছি। সো উই আর অন দ্য রাইট টার্গেট অন ইট। আমরা তো ওরা বলেছে যে এটা উস্কানিমূলক, আমি জিজ্ঞেস করেছি, বলেছে মোটেই উস্কানিমূলক না। এই ঘটনার ফলে আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসনের যে প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, চেষ্টা করছি, সেইটা আপনার বাধাগ্রস্ত হবে না। এবার অন্তত পক্ষে কোনো এক্সোডাস ফিয়ার করছি না বা এক্সপেক্টও করছি না, কারণ হলো আপনারা যে জোনে বিভিন্ন গণমাধ্যমে এসছে, আপনারাও একটু দেখেছেন, আপনাদের গণমাধ্যমে নিশ্চয়ই আছে, যে জায়গায় হচ্ছে সেই জায়গাগুলিতে এখন রোহিঙ্গারা থাকে না, রোহিঙ্গারা থাকে তার ঠিক বিপরীত দিকে, ইস্টার্ন সাইডে, এটা হচ্ছে ওয়েস্টে, আমাদের বর্ডার ঘেঁষে একেবারে, যে জায়গাটা ইতিমধ্যে রোহিঙ্গা শূন্য হয়ে গেছে বেশ কয়েক বছর ধরে। তো আমরা আশা করছি এবার কোনো রোহিঙ্গা এক্সোডাস হবে না, এবং এটা হওয়ার সম্ভাবনা হলে আমরা রিপিটেডলি বলেছি, আমিও বলেছি, মন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা নতুন করে কাউকে অ্যালাউ করবো না বাংলাদেশে বর্ডার ক্রস করে আসতে। ভারতের সাথে এনার্জি, বিদ্যুৎ, জ্বালানি খাতে কোঅপারেশনের একটা যুগান্তকারী সিদ্ধান্ত বেশ কয়েক বছর আগে দেখেছেন, যে ভারতীয় উৎপাদিত বিদ্যুৎ আমরা নিয়ে আসছি, এবং ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী ভারতে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান তেল নয়, ভারতের তেল আমরা নিতে পারি, এবং আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে আপনারা জানেন যে দক্ষিণ সরি নর্থ ইস্টার্ন স্টেটের সাথে একটা কানেকটিভিটি পাইপলাইন পার্বতীপুর দিয়ে করাও হয়েছে, তো এটার আওতায় অনেক কিছু হতে পারে। তবে অন্য তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই, তবে এনার্জি কোঅপারেশনের অনেক কিছু আলোচনা হতে পারে, এবং সেটা সময় মতো জানবেন যদি।